ভন পোকা শ্যামের জীবনের গল্প। একটা গালিতে রেগে গিয়ে চাকরি ছেড়ে দেওয়া উদ্ভ্রান্ত শ্যাম, যার ছন্ন ছাড়া দিনগুলোর বিষণ্ন প্রতচ্ছবি হয়তো অনেকেরই জীবনচিত্র। অর্থাৎ খুব ক্ষুদ্র কারণে চাকরি ছেড়ে দেওয়া এক উদ্যম জীবনে যুবকের নিজেকে খুঁজে ফেরার এক জার্নি এই বইটা। সত্যি বলতে বাংলা সাহিত্যে নয়ের বা অ্যাবস্ট্রাক্ট রাইটিং প্রায় খুঁজে পাওয়া যায় না বললেই চলে। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা রেয়ার হাতিয়ারকে ভরসা করেই প্রাপ্তবয়স্ক সাহিত্যে আত্মপ্রকাশ করলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ঘুনপোকা বাংলা সাহিত্যের অন্যতম তিমিরাচ্ছন্ন বা নয়ের এর দৃষ্টান্ত, একজন যুবকের আত্মহননের আবর্তে পড়ার কাহিনী নিয়ে এই নাতিদীর্ঘ উপন্যাস তৈরি। একজন ছিন্নমূল ভরপুর যুবকের উদীয়মান জীবন থেকে নিরুৎসাহ আর নিশ্চেষ্ট হওয়ার অদ্ভুত মানসিক যাত্রাপথের বর্ণনা আছে এই বইতে। এই উন্মাদ প্রায় মানুষের যে অদ্ভুত ক্রিয়াকলাপের বর্ণনা আছে এই বইতে তা বিস্ময়কর মনে হলেও ভীষণভাবে সঙ্গতিপূর্ণ। খুব অল্প এক কথায় এক পাগলের কাহিনী, কিন্তু একটু যদি বলি তবে বলতে হয় এক যুবকের পাগল হয়ে ওঠার কাহিনী। একটা সামান্য কথাও যে জীবনের কত বড় মোড় ঘুরিয়ে দিতে পারে লেখক খুব সুন্দরভাবে তা তুলে ধরেছেন। আমাদের সময় আর সমাজ সব কিছুর মাঝেই আমাদের অজান্তে কত কিছু বয়ে চলে। নিজেদের ক্রমাগত উপর থেকে আরও উপরে তুলে ধরার চক্করে মানুষ হয়েও আমরা ভুলে যাই আমাদের আত্মযুকে, ভুলে যাই আমাদের পরিচয় সঙ্গবোধ। অপুষে বড়বাবুর গালাগালি আমরা উপেক্ষা করি নিত্য নতুন নারী মাংসের ভাজে, ভুলে যাই কৈশোর আর শৈশবে আমাদের ভালোবাসার অনুভূতিকে, যেখানে বিপরীত লিঙ্গের আকর্ষণে মনে বান ডাকা মুহূর্তগুলো অনুপস্থিত রয়ে যায় প্রতিনিয়ত। তারপরেও কিছু কিছু মানুষের মস্তিষ্কে ঠিক শ্যামের মতো আলোড়ন ওঠে একদিন। সমাজের কাছে পাগল হয়ে যায় এই শ্যামেরা, ক্রমাগত তাদের ভেতরে বয়ে চলা নদী বয়ে চলে আর বলে আমি কে। এর উত্তর খোঁজা এক আচমকা পাগল বনে যাওয়া মানুষের গল্পই হল এই ঘুনপোকা। এই ঘুনপোকা সমাজের অসারতা তুলে ধরে মানুষের প্রেম আর সত্তাকে ঠুকরে খেয়ে চলে। এইরকম নানাবিধ মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে যেই উপন্যাসটি ধারাবাহিকভাবে চলে গেছে সেটি হলো ঘুনপোকা। আমরা যারা এখনও পড়িনি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই বইটি, তারা এটি পড়ে নিব। ধন্যবাদ সবাইকে।